আইন ডি চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী বার্ধক্য ভাতায় এই সমস্ত প্রকল্পে আঙুলের ছাপ অথবা বায়োমেট্রিক ছাড়া কিন্তু আর টাকা ঢুকবে না যেরকম পি এম কিষান সম্মান নিধিতে ইকোইসি করতে হয়েছে আঙুলের ছাপের মাধ্যমে সেরকমই কিন্তু এই সমস্ত প্রকল্পে তো আপনাদের ইকোইসি করতে হতে পারে এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেক স্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে উপভোক্তার বায়োমেট্রিক না করালে রাজ্যের সব টাকা বন্ধ বাংলাকে বেকায়দায় ফেলতে কি মোদী সরকার নয়া ফন্দি কেন্দ্রের আর্থিক সহায়তায় চলা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনারা জানেন যে পি এম কিষাণ সম্মান টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয় তো এই যে ডিবিটি সেই ডিবিটি সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে প্রকল্পগুলির বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্যকে চলতি সপ্তাহে একটি চিঠি পাঠিয়েছে তারপরই রাজ্য প্রশাসনের অন্দরে ও সংশ্লিষ্ট মহলে এই প্রশ্ন জোরদার হচ্ছে যেসব প্রকল্পে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয় সেগুলিকে প্রশাসনিক পরিভাষায় ডিবিটি প্রকল্প বলা হয় ভান্ডার কন্যাশ্রী কৃষক বন্ধুর মতো বেশ কিছু ডিবিটি প্রকল্পে সম্পূর্ণ খরচ যোগায় রাজ্য তবে পিএম এম কিষাণ এনএসএপি বার্ধক্য ভাতা ছাত্রছাত্রীদের নানা স্কলারশিপ সহ বেশ কিছু ডিবিটি প্রকল্পে কেন্দ্রের তরফে আংশিক আর্থিক সহযোগিতা পায় রাজ্য এসব প্রকল্পের প্রত্যেক উপভোক্তার বায়োমেট্রিক বাধ্যতামূলক করেছে কেন্দ্র সেই কথায় অর্থমন্ত্রক চিঠি দিয়ে জানিয়েছে রাজ্যকে সেই সঙ্গে তারা আরও জানিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পূর্ণ না করলে সমস্ত প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হবে নবান্ন সূত্রে খবর রাজ্যে কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত ডিভিডি প্রকল্পগুলির উপভোক্তার সংখ্যা বর্তমানে প্রায় এক কোটি ফলে সব উপভোক্তার বায়োমেট্রিক নিশ্চিত করা যথেষ্ট সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল কারণ সবার আঙুলের ছাপ এবং চোখের মনের ছবি নিতে বছর পেরিয়ে যাবে এই কারণে কেন্দ্র যদি টাকা বন্ধ করে দেয় সেক্ষেত্রে তা চূড়ান্ত অমানবিক হবে বলেই মনে করছেন সরকারের ব্যক্তিরা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যেমন মনে করছেন লোকসভা নির্বাচনের আগে রাজ্যকে আর্থিকভাবে পঙ্গু করতে এটি মোদী সরকারের আরেক ফন্দি কেন্দ্রের এই সিদ্ধান্তে সব থেকে বেশি সমস্যায় পড়তে পারেন প্রবীণ নাগরিকেরা কারণ বহু প্রবীণ মানুষ কেন্দ্রে সহায়তা প্রাপ্ত এনএসএপি প্রকল্পে বার্ধক্য ভাতা পান এত সংখ্যায় বয়স্ক মানুষের আঙুলের ছাপ সঠিকভাবে নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ফলে চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কা থাকছেই একশো দিনের কাজ এবং আবাস যোজনার ক্ষেত্রেও সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় এখন রাজ্যে এই কাজগুলি প্রায় বন্ধ আবাস প্লাস প্রকল্পে এগারো লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দিলেও এই খাদে এক টাকাও ছাড়েনি দিল্লি তবে আগেকার আবাস সফট প্রকল্পে কিছু উপভোক্তার বাড়ি তৈরির কাজ এখনও চলছে সেই উপভোক্তাদেরও বায়োমেট্রিক বাধ্যতামূলক হয়েছে পাশাপাশি অনুমোদিত এগারো লক্ষ বাড়ির ক্ষেত্রেও উপভোক্তাদের বায়োমেট্রিক করতেই হবে বলে মনে করেছেন আধিকারিকরা সব মিলিয়ে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের রাজ্যের এক আধিকারিকের কথায় কয়েকদিন আগে এ সংক্রান্ত চিঠি এসেছে রাজ্যের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সম্পূর্ণ বিষয়টি এখন পর্যালোচনার স্তরে রয়েছে তবে খুব শীঘ্রই এ বিষয়ে রাজ্যের অবস্থান পরিষ্কার করে দেওয়া হবে প্রসঙ্গত আধার সংযোগ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বায়োমেট্রিক বাধ্যতামূলক করাও তেমনি একটি পদক্ষেপ রাজ্যের এক কর্তা জানিয়েছে সাধারণ মানুষকে যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেসব বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে রাজ্য মূলত বুঝতেই পারছেন আবারও কিন্তু আপনাদের ই করতে হতে পারে যেরকম পি এম কিষান সম্মান নিধির কিন্তু ইকোইসি করতে হয় আঙুলের ছাপের মাধ্যমে অথবা আধার ওটিপির মাধ্যমে সেরকমই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী কৃষক বন্ধু বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতা বিধবা ভাতা এই সমস্ত প্রকল্পে বায়োমেট্রিক যাচাইকরণ হতে পারে কেন্দ্র থেকে এ বিষয়ে রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে এখনও পর্যন্ত রাজ্য এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি তো পরবর্তীতে যদি এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয় অথবা আপনাদের এই সমস্ত প্রকল্পে যদি বায়োমেট্রিক যাচাই করতে হয় আবারও এ বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে এই মুহূর্তে কিন্তু এই ধরনের একটি আপডেট উঠে আসছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে